হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল অর্জি স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামনেল দেখে বুঝতেই পেরেছ আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি তো ফ্রেন্ডস একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে তো ফ্রেন্ডস দেখো অনেকেই কিন্তু ভিডিও দেখছো শুনছো কিন্তু ভিডিওতে কিন্তু লাইক করছো না সাবস্ক্রাইবও করছো না তো ফ্রেন্ডস এর ফলে কি হবে আমি তোমাদের একটা রিজন বলে দিচ্ছি তোমরা শোনো ধরো তোমরা হয়তো আমাকে কমেন্ট করলে এতগুলো কমেন্ট ইম্পর্টেন্ট কমেন্ট আমি হয়তো তোমাদের রিপ্লাই দিতে পারলাম না হয়তো নেক্সট ভিডিওতে আমি সেই কমেন্ট নিয়ে কিছু কথা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিলাম তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সকলেই কিন্তু উপকৃত হবে ফ্রিতে সাবস্ক্রিপশান কোনো চার্জ লাগে না তোমরা প্লিজ লাল কালারে সাবস্ক্রাইব বাটনটা তোমরা ক্লিক করে দিও এবং পাশে থাকা বেল আইকন তোমরা প্রেস করে দিও ঠিক আছে তো দেখো বন্ধুরা এই হচ্ছে কথা তোমরা সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে ভিডিও বানাতে ঠিক আছে চ্যানেলটা স্টাডি রিলেটেড চ্যানেল তোমাদের যে সমস্ত আপকামিং এক্সামগুলো আসছে তার জন্য কিন্তু খুবই ইউজফুল ঠিক আছে তো তোমাদের অনেকেরই মনে প্রশ্ন ছিল যে দাদা ডিভি এবং টাইপ টেস্ট কবে হবে ঠিক আছে তো ডিবিতে কিরাম করে ডাকা হবে ঠিক আছে আর হচ্ছে দেখো যারা সরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা এনেছি ওকে তারপর দেখো র্যাঙ্ক হাই অনেকে বলছে দাদা আমার র্যাঙ্ক হাই আছে চান্স কী হবে এবং টাইপিং স্পিড এবং অ্যাকুরিসি হান্ড্রেড পারসেন্ট কী করে বাড়াবো এই নিয়েই আজকে আমি কিছু কথা বলবো তো ফ্রেন্ডস একটাই রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা পুরো ভিডিওটা স্কিপ করো না কারণ অনেকেই দেখছি স্কিপ করে যায় শেষে বুঝতে পারে না কমেন্টে উল্টো পাল্টা লিখতে থাকে বুঝতে পারে না হ্যাঁ কীরকম কমেন্ট করে বোঝাও যায় না ঠিক আছে আর দেখো সবার কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়াটা পসিবল হয় না তাই একটাই রিকোয়েস্ট করছি চ্যানেলের সাথে তোমরা প্লিজ যুক্ত হয়ে যাও ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো ডিবি এবং টাইপ টেস্ট কবে যাবে দেখো বন্ধুরা একটা কথা তোমাদের বলি প্রথমে যখন লিস্ট প্রকাশিত হয়েছিল মানে ফার্স্ট লিস্ট যখন প্রকাশিত হয়েছিল তখন কিন্তু পিএসসি জানিয়ে দিয়েছিল যে উমুক তারিখ থেকে কিন্তু প্যানেল ওপেন হয়ে যাবে এবং যারা পাস করেছে তারা ডিবির জন্য কিন্তু অ্যাপিয়ার হবে এটা কিন্তু বলেছিল কিন্তু তারপরে কিন্তু রিভাইজ লিস্ট প্রকাশিত হয়েছিল তারপরে কিন্তু পিএসসি এই মুহূর্তে কিছু জানায়নি কেন জানায়নি আমি তোমাদের তার রিজান বলছি দেখো সেই সময় কিন্তু প্রায় কিন্তু পনেরোটা দিন টাইম ছিল মানে পুজো হতে তাও পনেরো কুড়িটা দিন মতন টাইম ছিল ঠিক আছে দু সপ্তাহ মতন মিনিমাম টাইম ছিল তো পিএসসি সেটা কিন্তু চালু করেছিল। কিন্তু এখন দেখো সামনে পুজো এসেই যাচ্ছে আজকে মহালয়া ঠিক আছে তো পিএসসি দেখো এই মুহূর্তে দেখো এবার ডিবি যেগুলো থাকবে সেগুলোতে কি করতে হবে না অ্যাটেস্টেড করতে হবে গ্যাটের অফিসারদের দিয়ে অ্যাটেস্টেড করতে হবে উপর অ্যাটেস্টেড করতে হবে অনেক কিছু করতে হবে ঠিক আছে সে ডিবি যখন আসবে তখন তোমরা বুঝতে পারবে কি কি লাগবে কি কি লাগবে না সেটা তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু এখন দেখো পুজো ভ্যাকেশান স্টার্ট হয়ে যাচ্ছে বিভিন্ন স্কুল কলেজ এমনিতেই বন্ধ ছিল এবার বন্ধ থাকবে এবং বিভিন্ন সরকারি দপ্তরগুলো কিন্তু প্রায় বন্ধ থাকবে ঠিক আছে আমি প্রায় বললাম কিছু কিছু সরকারি দপ্তর খোলা থাকে ঠিক আছে তো এবার দেখো যদি এখন যদি প্যানেল স্টার্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কি তাদের তো গ্যাটের অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে তো সেক্ষেত্রে তারা কোথায় যাবে তো একটা স্টুডেন্টস লোক কিন্তু একটা বিশৃঙ্খল সিচুয়েশানের মধ্যে পড়ে যাবে তাই পিএসসি কিন্তু একটা ছোট্ট করে ক্যাস্টিনেট করছে যাতে পুজোটা হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে মানে হচ্ছে ডিভি স্টার্ট হয়ে যাবে ঠিক আছে দেখো বন্ধুরা আমি যে কথাগুলো বলি সেগুলো কিন্তু লজিক দিয়ে বলি ঠিক আছে রকম মন গড়া কথা নয় লজিক দিয়েই কথা তোমাদের কিন্তু সেটা শুনেও কিন্তু ভালো লাগবে দেখো টাইপ টেস্ট কবে দেখো ডিভি হয়ে যাওয়ার পনেরো থেকে কুড়ি দিন পনেরো দিন পরেই কিন্তু অ্যাডমিট কার্ড হয়তো এসেই যাবে ঠিক আছে তার ঠিক এক সপ্তাহ পর থেকে কিন্তু টাইপ টেস্ট স্টার্ট হয়ে যাবে মানে মোটামুটি ওই তিন সপ্তাহ ধরে নিতে পারো স্টার্ট হয়ে যাবে টাইপ টেস্ট ঠিক আছে আচ্ছা এবার দেখো বলছে কি কিভাবে ডিবিতে ডাকা হবে ডিবিতে কিভাবে দেখো পিএসসি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বলে দিয়েছে ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে ডাকা হবে দেখো বন্ধুরা আমিই মনে হয় প্রথম ইউটিউবার যে কিন্তু তোমাদের প্রথম মানে ইউটিউবে আমি বলেছিলাম মানে রেজাল্ট বেরোনোর পরে আমি বলেছিলাম যে পিএসসি কোনো রকম কিন্তু কাট অফ এর ভিডিও কিন্তু দেবে না আর যদি দেওয়ার থাকতো তাহলে কিন্তু প্রথমেই দিয়ে দিত আমি তোমাদের বলেছিলাম কিন্তু বেশিরভাগ ইউটিউবার কিন্তু বলেছিল যে কাট অফ অ্যানালাইসিস হবে কাট প্রকাশিত হবে অবিলম্বে এবং তারাই কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু এখন পাল্টি খেয়ে গেছে যে কাট অফ এখন প্রকাশিত হবে না তো ফ্রেন্ডস দেখো সঠিক ইনফরমেশান কিন্তু আমি আমার মাথা থেকে তৈরি করি ঠিক আছে আমি কারুর ভিডিও কপি করে কয়েকটা কথা বলে দিলাম এরকমটা নয় ঠিক আছে আমি যেগুলো বলি পুরো লজিক দিয়ে কথা বলি ঠিক আছে সেই কথাগুলো হয়তো অনেকের কোইনসাইড হয় অনেকে হয়তো শুনতে ভালো লাগে অনেকে শুনতে ভালো লাগে না বাট ইট ডাজন্ট ম্যাটার কারণ যে কথাগুলো বলি একদম ট্রু কথা তোমরা যদি ভেবে থাকবে আমি প্রথম দিনই বলেছিলাম যে কাট অফের রকম ভিডিও বানাবে না পিএসসি তার কারণ কি কারণ এখন কাট অফের ভিডিও দিয়ে দেয় একটা বিশৃঙ্খল সিচুয়েশন সৃষ্টি হয়ে যাবে আমি কিন্তু তোমাদের কেন হয়ে যাবে আমি কিন্তু তোমাদের বুঝিয়েছিলাম তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো আমার চ্যানেলেই ছাড়া আছে তোমরা দেখতে পারো অথবা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা সেখান থেকে দেখতে পারো এবার দেখো বলছে ডিভিতে কীভাবে ডাকা হবে দেখো বন্ধুরা সবাই বলছে ওয়ান ইজ টু ওয়ান দেখো আমিও বলছি ওয়ান ইজ টু ওয়ান ঠিক আছে কিন্তু এখানে তোমাদের মেন জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে ঠিক আছে দেখো আগের বারে মানে দু হাজার পনেরো ষোলোতে তোমরা যদি খেয়াল করে দেখো সেখানে কিন্তু ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট থ্রি থ্রিতে ডাকা হয়েছিল তার মানে কি ধরো জেনারেলের ভ্যাকেন্সি যদি এখন দু হাজার নশো একাত্তর হয় আমি ধরে নিলাম রাউন্ড ফিগারে তিন হাজার হয় তার মানে কি আরও ওয়ান পয়েন্ট মানে কি আরও মোটামুটি হাজার জন মতন ঠিক আছে ডাকা হয়েছে ঠিক আছে মানে প্রায় চার হাজার জন মতন ঠিক আছে তো এই হচ্ছে কথা মানে ডিবিতে আগেরবারে বারে এইভাবে ডাকা হয়েছিল এবারেও কিন্তু ওয়ান ইজ টু ওয়ান কথাটা বলা হচ্ছে বাট আমি তোমাদের রিজন দিচ্ছি দেখো পুজোর পরে ডিসেম্বরে যদি ওই ডাব্লুবিপির ছ হাজার সাড়ে ছ হাজার যাদের জয়নিং হয়নি তাদের যদি জয়নিং হয়ে যায় এবং পুজোর পরে যদি আইসিডিএসের রেজাল্ট বেরোয় মিসলেনিয়াসে জয়নিং হয়ে যায় ঠিক আছে অনেকে সিজিএল পেয়ে গেছে সিএইচস পেয়ে গেছে ঠিক আছে তারা যারা সেন্ট্রাল গভর্নমেন্ট জব পেয়ে গেছে তাদের আমার মনে হয় যে ডিবির জন্য অ্যাপিয়ার না হওয়াটাই কিন্তু উচিত আর আমার মনে হয় কিছু সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু ডিবিতে আসবে না যারা জয়নিং পেয়ে যাবে তারা আমি আশা করবো কারণ এত কষ্ট করে যারা পুলিশের চাকরি জয়নিং পাবে ঠিক আছে তারাও তো নিশ্চয়ই এখানে ইনক্লুড আছে তো তারা যখন একটা সিট পেয়ে যাবে না এতদিন কষ্ট করা আস করে আসার পর যখন একটা সিট পেয়ে যাবে আমার মনে হয় যে তারা কিন্তু এখানে নাও আসতে পারে তারা কিন্তু পুলিশের চাকরিটাই ভালো করে করতে পারে বা তারা হয়তো মিসলিনিয়াসের চাকরিটাই ভালো করে করতে পারে তো তারা কিন্তু নিজের চাকরির প্রতি কিন্তু ওয়াকিবল হয়ে যাবে তো আমি যেটা মনে করি আমি পরে আসছি যে র্যাঙ্ক হাই কি করে চান্স হবে আমি সেটা পরে আসছি ঠিক আছে তো দেখো ধরো আমি তোমাদের এইবার তোমাদের বোঝাচ্ছি যে র্যাঙ্ক খাই কি করে চান্স হবে ডিবিতে এবার ভালো করে শোনো আমি কিন্তু আগে ভিডিওগুলোতে বলেছি ভালো করে শোনো দেখো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে প্রথম থেকে হয়তো দু হাজার নশো জনের নাম আছে তো ধরো ওয়ান ইজ টু ওয়ানে ডাকা হলো পুরো জেনারেলকে ডাকা হলো দু হাজার আমি রাউন্ড ফিগারেই ধরছি ধরো তিন হাজার এক দুজনকে ডাকা হলো আমি সাপোজ বলছি তিন হাজার তিন হাজার ভ্যাকেন্সি আছে আমি ধরে নিলাম ঠিক আছে তো তিন হাজার জনকেই হয়তো ডাকা হলো আমি বোঝানোর চেষ্টা করছি ভালো করে বোঝো ঠিক আছে তো দেখো এর মধ্যে কিছু ক্যান্ডিডেট থাকবে যারা চাকরি পেয়ে গেছে তারা আসবে না অনেকে আছে ডিবিতে প্রচণ্ড পরিমাণে মিস্টেক করে ফেলেছে দেখো আমি একটা কথা তোমাদের বলি এবং অনেকে বলবে যে দাদা আমি ডিবিতে ডেট অফ বার্থ ভুল করে ফেলেছি দেখো বন্ধুরা একটা কথা বলি তোমরা পিএসসি অফিসে তোমরা যেতে পারো ঠিক আছে তোমরা পিএসসিকে একটা অ্যাপিল করতে পারো ঠিক আছে একটা লেটার লিখতে পারো এবার পিএসসি কনসিডার করবে কি করবে না সেটা পিএসসির ওপর ডিপেন্ড করছে ঠিক আছে ধরো তুমি একটা ডেট অফ বার্থ সেটা একটা ভাইটাল রোল প্লে করে ধরো তুমি তোমার বয়স হচ্ছে এখন ৪৫ বছর চল্লিশ বছর ধরো ঠিক আছে কেউ হয়তো টায় টায় আছে সে হয়তো পরীক্ষায় বসেছে কিন্তু সে তার ডেট অফ বার্থ এমন দিয়ে দিয়েছে তাতে হয়ে গেছে কি ধরো কারুর হয়তো একটা ডেট অফ বার্থ আছে তার বয়স এই মুহূর্তে চল্লিশ বছর ঠিক আছে তো সে এবার দেখো হয়তো এমন একটা ডেট অফ বার্থ সে দিয়েছে তো সেই বেসিসে যদি ধরা হয় তো তার হয়তো এক্সাম দেওয়াটাই হয়তো হতো না মানে তার হয়তো চল্লিশ কমপ্লিট হয়ে গেছে কিন্তু সে এমন ডেট অফ বার্থ দিয়েছে মনে হচ্ছে চল্লিশের মধ্যে আছে তো সেক্ষেত্রে সে পরীক্ষাও দিয়েছে পাস করেছে এত দূর অবধি এসেছে তো পিএসসি যদি কনসিডার করে তো তাকে এলিমিনেট করে দেবে অবভিয়াসলি তাকে এলিমিনেট করবে পিএসসি যেখানে দেখবে যে কোনো ক্লু নেই তো সেখানে কিন্তু এলিমিনেট হয়ে যাবে তোমরা একবার ভালো করে লক্ষ্য করে দেখবে আমি একটা পুরনো কথা বলছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে ওই ফেসিলিটি ম্যানেজারের কথা বলছি আটশো উনিশটা কিন্তু ভ্যাকেন্সি ছিল তোমরা আমি জানি না এক্সামটা হয়েছে কি না কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছিল এটুকু আমার মনে আছে এবং ডকু ডকুমেন্ট ভেরিফিকেশান নাকি টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট নাকি এলিমিনেট হয়ে যাচ্ছিল ঠিক আছে তো এখানে অতটা করা হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশান হবে না কিন্তু যেগুলো হচ্ছে কোনো ক্লু নেই দেখো হয়তো আমি তোমাদের বললাম তার হয়তো চল্লিশ বছর কমপ্লিট হয়ে গেছে কিন্তু সে এমন মানে ফর্ম ফিল আপ করেছিল সেই অনুযায়ী কিন্তু তার দেখা যাচ্ছে যে তার মানে চল্লিশ বছরে কম হচ্ছে সে এক্সাম দিয়ে আসছে এবং মেন্স দিয়ে এসছে সে কি চান্স পাবে সে অবভিয়াসলি সে আউট হয়ে যাবে বোঝা গেছে কী বলতে চাইছি হ্যাঁ এবার হয়তো তোমরা হয়তো মাধ্যমিকে হয়তো পেলে সেভেন্টি ফোর পয়েন্ট তো সেখানে তোমরা রাউন্ড ফিগারে সেভেন্টি ফাইভ করে দিলে তো সেটা পিএসসি মানবে যে না ইটস ওকে এটা ঠিক আছে এটা একটা বোঝা যেতে পারে যে ঠিক আছে এটা চলবে এবার তোমরা হয়তো মাধ্যমিকে পেলে ফিফটি এইট সেটাকে করে দিলে এইট্টি ফাইভ মানে ড্রাস্টিক্যালি চেঞ্জ তো সেক্ষেত্রে তো পিএসসি তো রেগেই যাবে যে যখন ফর্ম ফিল আপ করেছিল সে কি মানে চোখখান বন্ধ করে করেছিল ছোটোখাটো ভুলগুলো ঠিক আছে হয়তো অ্যাড্রেসে হয়তো ছোটোখাটো একটা ভুল করে দেয় কারণ অ্যাড্রেসটা কোনো ম্যাটার করে না ঠিক আছে কিন্তু যেগুলো ম্যাটার করে ডেট অফ বার্থ ম্যাটার করে তোমার মার্কস ম্যাটার করে তোমার নামটা ম্যাটার করে তুমি নিজের নাম ভুল করে লিখে দিয়েছো তো সেক্ষেত্রে তো একটা মানে একটা বিশৃঙ্খল সিচুয়েশান সৃষ্টি হবে তাই না তো তোমরা পিএসসির অফিসে গিয়ে একটা লেটার দিতে পারো হ্যাঁ এবার প্রশ্ন হচ্ছে পিএসসি তোমাদের অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা পিএসসির ব্যাপার সেখানে কিন্তু কোনো ইউটিউবার তোমাদের সলিউশন দিতে পারে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এইবার দেখো যে ডিবিতে কিভাবে ডাকা হবে দেখো আমি তোমাদের যেটা বোঝাচ্ছিলাম সেটা ভালো করে বোঝো দেখো ধরো আমি ধরে নিলাম দু হাজার নশো একাত্তরটা ভ্যাকেন্সি তো আমি ধরে নিলাম পিএসসি ডাকলো দু হাজার নশো একাত্তর জোন ইউআরকে ইউআর মধ্যে ফার্স্ট লিস্টে কতজন এসসি ঢুকেছিল ওবিসি ঢুকেছিল আমি সেগুলোকে কাউন্ট করছি না আমি উপর দিক থেকে কাউন্ট করছি ভালো করে বোঝার চেষ্টা করো ধরো ইউ আর দু হাজার নশো একাত্তর জন হয়তো ডাকলো ঠিক আছে এরপরে কি হলো কিছু সংখ্যক ক্যান্ডিডেট হয়তো ডাব্লুবি পেয়ে গেল মিসলেনিয়াস পেয়ে গেল কিছু মেয়েরা হয়তো আইসিডিএস পেয়ে গেল তো সেক্ষেত্রে হয়তো কিছু মেয়েরা হয়তো গেল না কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের জব পেয়ে গেল কিছু রেলের গ্রুপডির জব পেয়ে গেছে হ্যাঁ কারণ দু হাজার কত আঠেরো সাল থেকে কি দু হাজার উনিশ সালে হয়তো গ্রুপডির জব পেয়েই গেছে ঠিক আছে তো অনেকেই পেয়ে গেছে চাকরিটা তো অনেকে হয়তো গ্রুপডির জব পেয়ে গেছে তো তারা হয়তো এলো না ঠিক আছে তো সেক্ষেত্রে কি না কিছু সংখ্যক ক্যান্ডিডেট হয়তো ডিবিতে আসবে না বা ডিবির সব কিছু জমা করবে না ডকুমেন্টস জমা করবে না ঠিক আছে তো সেক্ষেত্রে হয়তো অনেকেই এলিমিনেট হয়ে যাবে তো আবার এটাও হতে পারে যে ডিবিতে অনেকে এই ধরনের ভুলভালগুলি থাকবে তো তারা এমনিতে এলিমিনেট হবে তো অনেকে থাকবে টাইপ টেস্টে এলিমিনেট হয়ে যাবে তো এইভাবে যদি দেখা যায় ধরো টাইপ টেস্টে হয়তো টেন পারসেন্ট এলিমিনেট হয়ে যাচ্ছে ঠিক আছে ডিবিতে হয়তো ওয়ান পার্সেন্ট করে এলিমিনেট হচ্ছে তো সেক্ষেত্রে দেখো ওয়ান পার্সেন্ট যদি হয় তার মানে একশোর মধ্যে ওয়ান পার্সেন্ট হাজারে দশ তিন হাজার যদি ধরা হয় মোটামুটি হচ্ছে তিরিশ তিরিশ জন তো এলিমিনেট হয়েই গেল ডিবিতে ধরো টাইপ টেস্ট হয়তো টেন পার্সেন্ট করে এলিমিনেট হচ্ছে এবং অনেকে বলবে টাইপ টেস্টে কি এলিমিনেট হয় হ্যাঁ কেন হবে না কেউ হয়তো এইটটি পার্সেন্ট অ্যাকুরেসিতে করে এসছে সে হয়তো কুড়িটা আরও করে এসছে তো সেক্ষেত্রে অ্যাকুরেসিটা ম্যাটার করবে না অবভিয়াসলি অ্যাকুরেসি ম্যাটার করবে তুমি হয়তো পঞ্চাশটা ওয়ার্ড তুলে দিয়েছো কিন্তু তার মধ্যে ভুলভাল আছে তো অ্যাকুরেসি অবভিয়াসলি ম্যাটার করবে না তো সেই জন্য তো ওখানে অনেকে স্লোলি টাইপ করবে যাতে ভুল না হয় অনেকে তিরিশ চল্লিশটা করে ওয়ার্ড উঠে যায় কিন্তু ওখানে গেলে একটু স্লো হয়ে যায় এই জন্যই তো হয় কারণ অ্যাকুরেসিটা ম্যাটার করবে তো এই হচ্ছে কথা অনেকে টাইপ টেস্টে কেটে যাবে ঠিক আছে এই হচ্ছে কথা অনেকের দেখো অনেকের মার্কস হয়তো একশো তিপান্ন আমি দেখলাম অনেকের মার্কস একশো তিপান্ন পয়েন্ট সামথিং এরকম অনেকেরই আছে এবার এর মধ্যে দেখা যাবে কিছু একশো তিপান্ন পাওয়া ক্যান্ডিডেট হয়তো এইট্টি পার্সেন্ট অ্যাকুরিসিতে করেছে কেউ হয়তো সেভেন্টি পার্সেন্ট অ্যাকুরিসিতে করেছে কেউ হয়তো এইট নাইনটি পার্সেন্ট অ্যাকুরিসিতে করেছে যে দেখবে রেঞ্জে আছে নাইনটি ফোর থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টের ওপরে আছে তারা উপর দিকে চান্স পাবে যারা এইট্টি পার্সেন্ট করে তারা এলিমিনেট হয়ে যাবে তো পরের দিকে ক্যান্ডিডেটার চান্স পাবে ঠিক আছে আমি কি বলতে চাইলাম তোমরা বুঝতে পেরেছো প্রথমে কিন্তু কাট অফ আকারে কিন্তু ধরা হবে না ঠিক আছে তো দেখো দু হাজার নশো একাত্তর জনের জন্য মধ্যে যদি টেন পারসেন্ট করে মানে টাইপে যদি এলিমিনেট হয় একশোর মধ্যে টেন পার্সেন্ট হাজারে একশো জন যদি প্রায় তিন হাজার হয় মানে তিনশো জন তিনশো জন এলিমিনেট হয়ে গেল বুঝতে পেরেছো তো যদি ইউ তোমরা ধরো ইউআরে অনেকে এবার বলবে যে দাদা যদি কাট অফ যদি নির্ধারণ করে তাহলে তো ইউ আর ক্যাটাগরির মধ্যে তাহলে তো অনেকেই তো ইনক্লুড হয়ে যাবে তা তো আরও অনেকেই হয়ে যাবে তা তো ভ্যাকেন্সি তো এতগুলো নেই আরে ইয়ার বোঝার চেষ্টা করো বন্ধুগণ বোঝার চেষ্টা করো এখান থেকে ধরো দু হাজার নশো একাত্তর জনকে নিল এখান থেকে তো কিছু এলিমিনেট হলো তখন গিয়ে কী করবে যে যারা এসসি এস টি ওবিসিতে যারা বেশি নাম্বার পেয়েছে তারা ওই সিটটা অকুপাই করবে এবং ওদের মধ্যেও তো কনটেস্ট হবে ধরো উপর থেকে হয়তো এসসি যে কটা ভ্যাকেন্সি আছে উপর থেকে নিল তো তার মধ্যেও তো অনেকে আছে যারা আসবে না অনেকে আছে টাইপে ফেল করবে হয়তো দেখা যে উপর দিকে ক্যান্ডিডেট কিছু ফেল করে গেল তো এইভাবে আলটিমেটলি ওবিসি হয়তো উপর থেকে নিল ঠিক আছে এসসি উপর থেকে নিল এস টি উপর থেকে নিল কিছু এলো না কিছু টাইপে কেটে গেল তো এইরকম করে আলটিমেটলি পিএসসি হয়তো একটা কাট অফ হয়তো দাঁড় করাবে হ্যাঁ ধরো জেনারেলের যে একেবারে ধরো জেনারেলের মানে তেইশশো সিট মানে ভ্যাকেন্ট হয়েছে বাকি হয়তো এসসি এস নিয়ে নিয়েছে তো তেইশশো নম্বরে যে আছে সে ধরো একশো বত্রিশ পেয়েছে বা একশো তিরিশ পেয়েছে তো সেক্ষেত্রে ওইটা হয়ে যাবে আলটিমেট কাট অফ জেনারেলের ব্যাপারটা বোঝা গেছে ঠিক আছে এবার কিছু এসসি এসসি তো জেনারেলের নিয়ে নেবে ও জেনারেলের ওটা নিয়ে নেবে পিএসসি কিন্তু আলটিমেট কাট অফ নির্ধারণ করবে ঠিক আছে তো পিএসসি তখন দেখবে যে ওয়েটিং লিস্ট থেকে কিছু ক্যান্ডিডেট কি নেওয়া যাচ্ছে কিনা ঠিক আছে এইভাবে নিয়ে টোটাল সাত হাজার দুশো সাতাশটা সিট পূর্ণ হবে এই মুহূর্তে কিন্তু কোনো রকম রিল্যাক্সেশান অনেকে বলছে আমি এসসি আছি একশো কুড়ি পেয়েছি দেখো বন্ধুরা উপর দিক থেকে নেওয়া হবে তোমার যদি ভাগ্য ভালো থাকে তোমার হয়তো ফার্স্ট লিস্টে নাম এসছে কিন্তু তোমার যদি ভাগ্য খারাপ থাকে তোমার হয়তো নাম নাও আসতে পারে বা তোমার হয়তো ফার্স্ট লিস্টে নাম আসেনি কিন্তু তোমার যদি ভাগ্য ভালো থাকে অনেক হয়তো দেখা গেল এসসিরা হয়তো টাইপ ঠিকঠাক করে করতে পারলো না তো অবভিয়াসলি তারপরের ক্যান্ডিডেটরা চান্স পাবে ঠিক আছে ধরো এক সংখ্যক হয়তো এসসির ভ্যাকেন্সি আছে প্রথম এক্স সংখ্যক ক্যান্ডিডেটকে নিল তার মধ্যে দেখা গেলো কিছু ফেল করে গেল টাইপে এলো না বা ডিভিতে এলো না তো তারা কি করলো তারা হচ্ছে এলিমিনেট হয়ে গেল টাইপে ফেল করলো তো তার ঠিক পরের ক্যান্ডিডেটগুলোকে কিন্তু নেওয়া হবে বোঝা গেছে তো আলটিমেটলি যখন সাত হাজার দুশো সাতাশটা এইরকম ভ্যাকেন্সি ফুলফিল হয়ে যাবে তখন দেখবে অটোমেটিক্যালি কাট অফ এসে যাবে ঠিক আছে কাট অফ আর তখন বানাতে হবে না তখন কাট অফ অটোমেটিকলি পিএসসি একটা তৈরি করে দেবে আর যদি সেই কাট অফ তৈরি করার পরে যদি কিছু বিশৃঙ্খলা থাকে তখন সেটা ওয়েটিং লিস্ট থেকে নিয়ে সেটা মেক করে দেবে যেটা হচ্ছে এখন দু হাজার পনেরো যে কিছু ভ্যাকেন্সি আছে সেটা নাকি এখন ডাকছে তোমরা দেখতে পাবে এইভাবে জিনিসটা হবে আমি মনে করব আজকের পর থেকে তোমরা পুরোপুরিভাবে বুঝতে পেরেছ যে কিভাবে নেওয়া হবে আমি আর একবার বোঝাচ্ছি ভালো করে মন দিয়ে শোনো ধরো ইউআরএ ভ্যাকেন্সি আমি ধরে নিলাম দু আমি রাউন্ড ফিগারে ধরলাম তিন হাজার ধরো পিএসসি নিল প্রথম থেকে তিন হাজার জনকে ঠিক আছে তো তার মধ্যে কি কিছু এসসি আছে কিছু এস টি আছে ওবিসি আছে আমি সেটা ধরছি না আমি শুধুমাত্র জেনারেলকেই ধরছি ঠিক আছে তো এর মধ্যে কী হবে কিছু ডিভিতে যাবে না কিছু টাইপ টেস্টে এলিমিনেট হয়ে যাবে ঠিক আছে হয়তো দেখা হলো টেন পার্সেন্ট টাইপ টেস্টে এলিমিনেট হয়ে গেল হ্যাঁ অনেকেই আছে টোয়েন্টি ওয়ার্ড তুলতেই পারবে না অনেকেই আছে অনেকে অ্যাকুরিসিতে মার্ক খেয়ে যাবে তো অনেক কিছু ব্যাপার আছে হয়তো দেখা গেলো টেন পারসেন্ট আউট হয়ে গেল তো টেন পারসেন্ট আউট হওয়া মানে কি একশোতে হয়তো দশ পারসেন্ট হাজারে কত একশো জন তিন হাজার জনে মানে তিনশো জন ভাবো তিনশো জন এলিমিনেট হয়ে গেল এবার ধরো একশো বত্রিশ পাওয়া ক্যান্ডিডেট হয়তো আছে তিরিশ জন তিরিশ জন হয়তো একশো বত্রিশ হওয়া ক্যান্ডিডেট আছে তো সেক্ষেত্রে কি হবে না প্রথমে যারা ভালো করেছে টাইপ সেটা কিন্তু তাদের নেওয়া হবে বাকি ক্যান্ডিডেট কিন্তু এলিমিনেট হয়ে যাবে সেই জন্য টাইপে যার যত ভালো হবে তার অ্যাকোরসি তত ভালো হবে সে চান্স আগে পাবে ঠিক আছে এটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম ঠিক আছে এরপরে দেখো হানড্রেড পারসেন্ট টাইপিং স্পিড এবং একুরিসি কী করে বাড়বে দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদের অলরেডি কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি টাইপের ওপরে ভিডিও বানিয়ে রেখেছি আমি ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের স্পিড অবভিয়াসলি বাড়বে ঠিক আছে তো আমি নতুন করে কিছু বলছি না সেই ভিডিওগুলো তোমরা দেখে যদি ইমপ্লিমেন্ট করতে পারো যদি সময় থাকে যদি তোমরা পারো ইমপ্লিমেন্ট করতে নইলে তোমরা অনলাইনে প্র্যাকটিস করতে পারো টাইপিং স্পিড ডট কম থেকে বা টাইপিং মাস্টার থেকে অনেক অপশান আছে তোমরা ওখান থেকেও প্র্যাকটিস করতে পারো তো সেখান থেকেও তোমরা টাইপিংয়ের স্পিড তোমরা বাড়াতে পারো ঠিক আছে এখন আমার মনে হয় নতুন করে ভিডিও দেখে ইমপ্লিমেন্ট করা কোনো মানে হয় না তোমরা যেভাবে কমফোর্টেবল ফিল করবে তো সেইভাবেই তোমরা কিন্তু করবে আমি কিন্তু আগাম একটা বার্তা দিয়ে রাখলাম ঠিক আছে এরপরে হচ্ছে যারা সরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা দেখো কিছু আছে যে রেলের গ্রুপ ডি জব করে বা কোনো জায়গা হয়তো গ্রুপ ডি জব ফব করেন ঠিক আছে হয়তো ওই দু হাজার সতেরোতে গ্রুপ ডি বেরিয়েছিল মনে আছে বেঙ্গল গ্রুপ ডি তারা হয়তো গ্রুপ ডির জব করে বা রেলের গ্রুপ ডির জব করে আমি রেলের কথা ধরছি এই দু হাজার আঠেরোতে যারা ভ্যাকেন্সিতে চান্স পেলো গ্রুপ ডিতে তো তারা হয়তো জব করে গ্রুপ ডির এবং তারা হয়তো ভাবছে যে আমি গ্রুপ সির পোস্ট পেয়ে যাব পিএসসি ক্লার্কশিপে এসে দেখো বন্ধুরা আমি তো তাদের না বলতে পারি না না যে তোমরা এসো না এই কথাটা তো বলতে পারি না বাট আমি তাদের উদ্দেশ্য একটা রিকোয়েস্ট করতে পারি যে দেখো রেল আমি প্র্যাকটিক্যাল কথা কিছু বলছি যেটা হচ্ছে কি রেলেতে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে ঠিক আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জব সেন্ট্রাল গভর্নমেন্টের জবে কিন্তু অনেক কিছু ফেসিলিটিস তোমরা কিন্তু পাবে যেটা কিন্তু রাজ্য কোনো রকম পাবে না তোমরা কিন্তু শেষ বয়সে গিয়ে কিন্তু অনেক ভালো ভালো পোস্টে চলে যেতে পারো এবং তোমাদের স্যালারিও কিন্তু খুব ভালো হয়ে যাবে ঠিক আছে আর দেখো সব থেকে বড়ো কথা কি তোমাদের যদি পরবর্তীকালে ছেলে মেয়ে যদি হয় তারা কিন্তু অনেক রকম রিম্বার্সমেন্টের ব্যবস্থা থাকে সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু রাজ্য সরকারিতে কিন্তু থাকে না আমি প্র্যাকটিক্যাল কথা বলছি তাই আমি একটা কথা তোমাদের বলবো যারা রেলের গ্রুপটি জব করেন তাদের একটাই কথা বলবো যে পোস্ট শুনে এটা ভাববেন না যে পোস্ট আমি গ্রেড পাচ্ছি হ্যাঁ আমি এখানে ভালো থাকবো দেখো রেলের চাকরি ছেড়ে দিয়ে আমার মনে হয় না ডির গ্রুপ সির একটা ক্লাকে চাকরি করাটা তোমাদের পক্ষে একটা মানে একটা ভালো একটা সাইন হবে বলে আমি মনে করি না ঠিক আছে কারণ তোমরা যদি ডিবিতে যদি আসো হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু ডিবিতে কিন্তু অনেকজন হয়তো ডিবিতে অ্যাপ্লাই করবে এবং অনেকে এলো যে টাইপে এলো না তো সেক্ষেত্রে কিন্তু সিটটা কিন্তু ভ্যাকেন্ট হয়ে যাবে ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটগুলোকে নেওয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু অনেকজনের মনোবল ভেঙে যেতে পারে তাই না ওয়েটিং লিস্ট থেকে যদি কাউকে নেয় তখন সে কী ভাববে দূর আমার কোনো চান্স নেই তো সেক্ষেত্রে তার মনোবল ভেঙে যেতে পারে ঠিক আছে তো আমি তোমাদের একটা কথাই বলবো যে একটা চাকরি মানে একটা পরিবার একটা পরিবারকে মানে দেখে একটা ছেলেই ঠিক আছে তো সেক্ষেত্রে আমি তোমাদের রিকোয়েস্ট করব অনেকেই আছে যে যারা সিজিএল পেয়ে গেছে বা অনেকেই আছে ডাব্লিউ বি এসআই পেয়ে গেছে তো আমি তাদের রিকোয়েস্ট করব তোমরা তোমাদের জয়নিং পেয়ে গেছো খুবই ভালো তোমরা আমি তোমাদের না তো বলতে পারি না তো কিন্তু একটা কথা বলতে পারি যে এসআইয়ের চাকরি ছেড়ে দিয়ে অ্যাটলিস্ট এই ক্লার্কশিপের চাকরি করাটা আমার মনে হয় সেটা ঠিক নয় ঠিক আছে এবার হচ্ছে তোমাদের সেটা ব্যাপার কারা কী করবে সেটা ব্যাপার কারণ এই মুহুর্তে চাকরির বাজার খুব খারাপ একটা সিট যদি কোনো একটা ছেলে পেতে পারে তার ফ্যামিলিটা বেঁচে যাবে এটাই হচ্ছে আমার উদ্দেশ্যে তাদের প্রতি কথা আর আমি জানি অনেক ছেলেমেয়েরা আছে যারা সিজিএল পেয়ে গেছে সিএইচএসএল পেয়ে গেছে বা পেয়ে যাবে হ্যাঁ রেজাল্ট বেরোলেই হয়তো পেয়ে যাবে ঠিক আছে অনেকেই আছে গ্রুপ ডির জব করছে অনেকেই আছে মিসলেনিয়াস পেয়ে গেছে দু হাজার আঠেরোর হ্যাঁ আর বাকি যে সমস্ত পেন্ডিং আছে আইসিডিএস দেখো আমি যেটুকু মনে করি যারা উপর দিক থেকে যে সমস্ত মেয়েরা আছে তারা তাদের মধ্যে অনেকেই আছে আইসিডিএস পেয়ে যাবে এবার আইসিডিএসের রেজাল্ট বেরোবে পুজোর পরে পিএসসি কিন্তু এই জন্য কিন্তু প্রো ক্যাস্টিনেট করছে ডিবি এবং টাইপ টেস্ট সেটাও কিন্তু হতে পারে কারণ কিছু ক্যান্ডিডেট থাকবে যারা আইসিডিএসে পেয়ে যাবে ঠিক আছে আইসিডিএস পেয়ে গেলে আমার মনে হয় না তিরিশ হাজার টাকা স্যালারি ছেড়ে দিয়ে কেউ পঁচিশ হাজার টাকা স্যালারিতে আসবে বলে কারণ অনেকেই আছে আইসিডিএসে চলে যাবে বাট তাদের জয়নিংটা হচ্ছে মেন ঠিক আছে তারা যখন আলটিমেটলি জয়নিং করে যাবে তখন দেখবে কিছু কিছু সিট হয়তো ভ্যাকেন্ট থেকে গেল তো এই হচ্ছে কথা যেমন দু হাজার পনেরো ষোলোর ভ্যাকেন্সি এখনও ডাকছে হ্যাঁ চারজন পাঁচজন করে ডাকছে যাই হোক আমি কিছু কথা তোমাদের জেনারেল কথা বলে রাখলাম হয়তো অনেকে কথাগুলো শুনবে ভালো লাগবে অনেকে হয়তো ভাববে যে আমি কেন করব না আমার অধিকার আছে আমি কেন করব না দেখো অধিকারের কথা যদি বলো তাহলে তো অনেক কিছুই হয় তাই না হয়তো তোমরা এই পজিশানে যে সমস্ত ছেলেমেয়েরা আছে সেই পজিশানে তোমরাও থাকতে পারতে তোমার তোমরাও অন দ্য ওয়ার্জে থাকতে পারতে ঠিক আছে অন দ্য ভার্জ অব রিক্সেও থাকতে পারতে ঠিক আছে তো সেক্ষেত্রে কি তোমাদের সাথে যদি বলতো আমারও অধিকার আছে তো তোমাদের কেমন লাগতো মনটাও খারাপ হতো না তাই তোমাদের একটা জেনারেল কমন সেন্সে বললাম যারা ভালো পোস্টে আছো খুব ভালো করেছো এই অবধি এসেছ আমার মনে হয় না ডিবিতে এসে তোমরা তোমাদের সময় নষ্ট করো বলে আমি মনে করি না ঠিক আছে কারণ যদি রেলেরই জব করে থাকো গ্রুপ ডিটেও জব করে থাকো আমার মনে হয় সেটা খুব ভালো পোস্ট আর তোমাদের পোস্ট অনেক বেড়েই যাবে ঠিক আছে এই হচ্ছে কথা অনেকে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের জব ছেড়ে দিয়ে আমি দেখছি রাজ্য সরকারের জবে ঢুকছে এগুলো কিন্তু বোকামও করছো তোমরা ঠিক আছে অনেকে আছে এসআই ছেড়ে দিয়ে হয়তো এখানে আসবে যে এসআইএ ওখানে নাইট ডিউটি আছে আমি পুলিশের চাকরিতে নাইট ডিউটি করব না দেখো এর স্যালারি হচ্ছে ফরটি থাউজেন্ড অনেক ফেসিলিটি আছে ওখানে ওসিও হয়ে যেতে পারো মানে অফিসার ইনচার্জও হয়ে যেতে পারো চার পাঁচ বছর দশ বছর যদি কাজ করো ঠিক আছে এখানে কিন্তু তোমাদের পোস্ট বাড়বে এবং স্যালারি কিন্তু এসআইয়ের শেষ বয়সে গিয়ে যা স্যালারি হবে এর কিন্তু তার হাফও হবে না ঠিক আছে এখানে হয়তো হার্লি এইটি থাউজেন্ড কি নাইনটি থাউজেন্ডের কাছাকাছি শেষ বয়সে গিয়ে হবে কিন্তু এসআইএ স্যালারি প্রায় দেড় লাখ দু লাখ টাকা কাছাকাছি দেড় লাখ টাকা কাছাকাছি হয়ে যাবে তো এই হচ্ছে কথা আমি কিছু জেনারেল কথা বলে রাখলাম যারা ভালো পোস্টে আছো তারা অ্যাটলিস্ট যারা চাকরি পায়নি চাকরি চাকরির স্বাদ বোঝেনি ঠিক আছে তাদের কথা অ্যাটলিস্ট একবার ভাববে এবং তোমরা বাকিটা তোমাদের ডিসিশান ঠিক আছে তো ফ্রেন্ডস আমি তো সব কথা বলেই দিলাম আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এবং দেখো যাদের র্যাঙ্ক হাই আছে দেখো আমি র্যাঙ্ক হাইয়ের কথা বলতে বেশিরভাগ সাফার তো করে জেনারেলের ক্যান্ডিডেটরা কারণ বাকি ক্যান্ডিডেট তো যে কোনো দিক থেকে হয়তো চান্স পেয়েই যায় হয় জেনারেলকে ওভারটেক করে নয় তার রিল্যাক্সেশান পায় তো আলটিমেটলি যদি কাট অফ পিএসসি নির্ধারণ করে সেক্ষেত্রে কিন্তু তারা রিল্যাক্সেশান পাবে কিন্তু জেনারেলরা কিন্তু রিল্যাক্সেশানটা কিন্তু পায় না বা কিছুই পায় না তোমরা সকলেই জানো কয়েন্ট করতে পারবে তো মেনলি এই প্রশ্নটা কিন্তু জেনারেলরাই বেশি করছে আমাকে যে র্যাঙ্ক হাই আছে মানে টোটাল র্যাঙ্ক আমার সাত হাজার আছে হ্যাঁ মানে উপর দিক থেকে সাত হাজার আছে জেনারেলে চার হাজার আছে বা পাঁচ হাজার আছে আমার কি চান্স আছে দেখো বন্ধুরা একটা কথা বলো দেখো একটা প্র্যাকটিক্যাল কথা তোমাদের বলি আমি কাউকে ডিমোরালাইজ করছি না আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলছি ধরো এখানে যদি সব কটা ক্যান্ডিডেট তো যদি আসে দু হাজার নশো একাত্তর জন দেখো এটুকু তো ড্যামশিওর যে পিএসসি টাইপ টেস্টে অনেকজনকে কাটবে এটুকু ড্যামশিওর কেন কেন কাটবে তার কারণ কাটক যদি এখন পিএসসি ওয়ান ফর্টি করে পাবলিশ করে দেয় মানে টাইপ টেস্টের পরে ওয়ান ফোরটি তো সেক্ষেত্রে কিন্তু একটা বিশৃঙ্খল সিচুয়েশান সৃষ্টি হবে কেন আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি তোমরা শোনো সেটা হচ্ছে কি ধরো ওয়ান যদি কাট অফ যদি এখন পিএসসি করে তো পরের বছর ছেলেমেয়েরা কি ভাবে যখন ক্লার্কশিপে যখন আবার তো ভ্যাকেন্সি বেরোবে দু হাজার বলো তিন হাজার বলো চার হাজার বলো এরকম তো হয়তো এক দেড় বছর পরে বেরোবে তখন পিএসসিতে যখন ছেলেমেয়েরা ফর্ম ফিল করতে যাবে তখন তাদের মধ্যে প্রতিক্রিয়া কি হবে তখন তারা ভাববে যে সাত হাজার দুশো সাতাশটা ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও এত কাট অফ সিক্সটি ফাইভ গেছিলো জেনারেলের কাট অফ প্রিলিমসে এখানে একশো চল্লিশ মানে তার দ্বিগুণেরও বেশি তো সেক্ষেত্রে তো লোকেরা ভয় পাবে ভয় তো ফর্ম ফিল করতে চাইবে না জেনারেলের ক্যান্ডিডেটরা তারা ভাববে যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে কারণ দেখো এখানে দুর্নীতির কথাটা আমি কেন বলছি তার কারণ হচ্ছে দেখো কিছু সংখ্যক ক্যান্ডিডেট আমি দেখেছি আমার নিজস্ব জানাশোনা কিছু ক্যান্ডিডেট আছে যারা সাতষট্টি পেয়েছে বা এসসিতে যারা ষাট পেয়েছে ও বিসিতে সাতষট্টি পেয়েছে প্রিলিমসে তারা এইটটি প্লাস করে পেয়েছে মানে তাদের মার্কস হচ্ছে ওয়ান ফোরটি ওয়ান ফিফটি এরকমের কাছাকাছি চলে গেছে হ্যাঁ তারা হয়তো আমি সত্যি কথা বলতে গিয়ে তারা হয়তো ঠিকঠাক করে একটা ইংলিশ লিখতে পারে না তারা পেয়ে গেছে এবং অনেকেই পেয়েছে কুড়ি পঁচিশ চল্লিশ এরকম অনেকেই পেয়েছে দেখো পিএসসিতে কিন্তু সত্যি কথা বলতে কি যদি প্রপার গাইডেন্স যদি ফলো করা হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু মিনিমাম যারা খুব ভালো লিখে আসতো তারা মিনিমাম ষাট থেকে ম্যাক্সিমাম সত্তর এর বেশি কিন্তু হতো না কিন্তু এতটা ডিফারেন্স যাই হোক কীভাবে খাতা দেখেছে পিএসসি জানে হয়তো তারা ভালো লিখেছে হয়তো তাই জন্য পেয়েছে আমি ঠিক বলতে পারবো না তো এই হচ্ছে কথা আমি কিছু জেনারেল কথা বললাম তো সেক্ষেত্রে তো এমনিতেই তো একটা বিশৃঙ্খল সিচুয়েশান সৃষ্টি হয়ে আছে এরপরে যদি পিএসসি কাট যদি ওয়ান করে দেয় তোমরা বুঝতে পারছো পিএসসির ওপর কতটা চাপ পড়ে যাবে মানে সত্তর পার্সেন্ট কাট অফ জেনারেলের তো বন্ধুরা এই হচ্ছে কিছু কথা তোমাদের জেনারেল কিছু কথা বললাম যে কাট অফ আমার মনে হয় না যখন ফাইনাল কাট অফ যখন বেরোবে তখন তোমরা কোয়েন্টসাইড করতে পারবে আমি যে কথাগুলো এখন বলে রাখলাম সেটা তোমরা মিলিয়ে নেবে যে দাদা কিন্তু ভুল কথা বলেনি জেনারেলের কাট অফ তোমরা আলটিমেটলি দেখবে ওই হার্লি হয়তো একশো বত্রিশ কি একশো ম্যাক্সিমাম একশো তেত্রিশ চৌত্রিশ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম একশো চৌত্রিশ এর বেশি কিন্তু জেনারেলের কাট অফ যাবে না ঠিক দেখবে টাইপ টেস্টে ডিভিতে এলিমিনেট করে পিএসসি ঠিক আলটিমেটলি কিন্তু ওই সংখ্যক ক্যান্ডিডেটই নেবে এবং কাট অফ কিন্তু এত হাই যাবে না আস্তে আস্তে কিন্তু পিএসসি এদিক ওদিক করে এলিমিনেট করে দেবে ঠিক আছে আর যেটা ফার্স্ট লিস্টে তোমরা প্রকাশিত হয়েছিল সেই ফার্স্ট লিস্ট নেকে বসে থেকো না র্যাঙ্ক ওয়াইজ হবে আমি তোমাদের বুঝিয়ে দিলাম ঠিক আছে কেউ আশা ছেড়ো না টাইপ প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে আশা করবো তোমরা ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পেরেছ শিখতে পেরেছ অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রিপশান কিন্তু আমাকে অনেক মোটিভেট করে এই ধরনের ভিডিও বানানোর জন্য এবং আমি স্টাডি রিলেটেড ভিডিও বানাই তোমরা চ্যানেলে দেখতে পারবে ঠিক আছে বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে